अबे जैसे करना है कर लो, बस इस केस में रिजल्ट लाके दो। G5 हाथे गोना किछु भालो सीरीज और सिनेमा दर्शकदेर उपहार दिएछे, जार मध्ये अन्यतम हलो अभय सीरीजटी। सीरीजटी सीजन 1 2019 फेब्रुआरीते रिलीज करा हयेछिल। आपनि जदि एर सीजन 1 ना देखे थाकेन ताहले छोट करे सीरीजटिर गल्पटि बोले राखि। अभय एकटि क्राइम थ्रिलार सीरीज। एर गल्प हलो अभय नामे एक इनभेस्टिगेट अफिसारेर, जार जीवनेर मूल लक्ष्य हलो अपराध ओ अपराधीके विनाश करा। জটিল থেকে জটিলতর সব কেসও সে অনায়াসে সমাধান করতে পারে এবং কখনো কখনো সে অপরাধীদেরকে নিজের ইচ্ছা অনুযায়ী শাস্তি দিয়ে থাকে। 8 এপিসোডে নির্মিত এই সিরিজটির প্রতি এপিসোডই আলাদা আলাদা স্টোরি দেখানো হয়েছে, যেগুলো কয়েকটি রিয়েল ইনসিডেন্টের উপর ফোকাস করেও বানানো হয়েছে। তো গত 14 আগস্ট এই সিরিজটির সেকেন্ড সিজন রিলিজ করা হয়েছে। আজকের ভিডিওতে সেই ব্যাপারেই আলোচনা করব। তবে ভিডিও শুরু করার আগে বলে রাখি, আপনি যদি এর সিজন 1 না দেখে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই, আপনি এর সিজন 2 অনায়াসেই দেখতে পারেন। তবে দুঃখের বিষয় হলো এই সিজনের শুধুমাত্র 3টি এপিসোডই এখনো মাত্র রিলিজ হয়েছে। তো এই 3টি এপিসোডে কি রয়েছে, কি পজিটিভ আর কি নেগেটিভ সেই কথাই বলবো। অভয় সিজন 2 3টি এপিসোডে 3টি আলাদা আলাদা ক্রাইম কেস দেখানো হয়েছে। প্রথমটি হলো এক সাইকোপ্যাথ কিলার হর্ষের, যার চরিত্র অভিনয় করেছেন চাঙ্কি পান্ডে। হর্ষ মেন্টালি ডিস্টার্ব এক কিলার, যে ভয়ানকভাবে কিছু ভিকটিমদের মার্ডার করছে এবং তারপর সে সেই ডেড বডিগুলোর সঙ্গে কি করছে সেটা দেখলে আপনি খুব বিরক্তি ফিল করবেন। আর এরপর গল্পে এন্ট্রি হয় অভয় প্রতাপ সিংয়ের, সে তার তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা কিভাবে সেই কিলারের কাজ পর্যন্ত পৌঁছায়, এছাড়া এইসব মার্ডারের পেছনে তার মূল মোটিভ কি, তার উত্তর আপনি সিরিজটিতে দেখতে পাবেন। দ্বিতীয় কেসটি হলো সালোনি নামে এক প্রস্টিটিউটের, তাকে এক সাইকোপ্যাথিক্যাল কিলার বলা চলে, সেও ভয়ানকভাবে এক পুলিশ অফিসারকে মেরে ফেলে। আর তৃতীয় গল্পটি হলো এক কিডন্যাপারের, যে পুরো স্টুডেন্ট ভর্তি এক স্কুল বাস কিডন্যাপ করে নেয় আর তারপর সে নিজে থেকেই পুলিশের কাছে ধরা দেয়। তার এই কিডন্যাপের পেছনে মূল কারণ কি তা তো দেখানো হয়নি, কিন্তু পরবর্তীতে এর পরের এপিসোডগুলিতে তার খোলসা করা হতে পারে। পজিটিভ দিকের কথা যদি বলা হয়, এর সবথেকে বড় পজিটিভ দিক হলো এর চরিত্রগুলি। কুণাল খেমুজা একজন আন্ডাররেটেড অ্যাক্টর, তার আরও একবার প্রমাণ তিনি দিয়েছেন এই সিরিজটিতে তার দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে। এছাড়া চাঙ্কি পান্ডে, যাকে আমরা এতদিন কমেডিয়ান অ্যাক্টর হিসেবে দেখে অভ্যস্ত, সাইকোপ্যাথ কিলার হিসেবে তার অভিনয় আপনাকে অন্য অনুভূতি দেবে। এছাড়া রাম কাপুরের ভিলেনের চরিত্রটা যে কতটা ভালো তা এপিসোড 3-এর অল্প সময়ে আপনি ফিল করতে পারবেন। সিরিজটির ক্যামেরা ওয়ার্ক, স্ক্রিন প্লে ও BGM খুবই ভালো। এছাড়া প্রতি এপিসোডে নতুন নতুন এক গল্প থাকায় আপনি বেশি বোর হবেন না। নেগেটিভ দিকগুলি হলো সিরিজটির গল্পগুলো ঠিকঠাকভাবে বিল্ড না করা, এছাড়া গল্পগুলিকে আপনার অনেকটা প্রেডিক্টেবল মনে হতে পারে। এছাড়া ওভারঅল G5 এর তুলনায় সিরিজটির 3টি এপিসোডই খুবই ভালো, যেগুলো আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত বেঁধে রাখবে।